আছো? নিশ্চয়ই ভালো আছো। এই এখন রান্না শুরু করেছি। আগে যেহেতু আমি আলুটা বেগুনটা ভেজে নিলাম, কারণ এই তেলের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিতে পারবো। আর যদি তেলটা থাকে, জানো এখন তেল টাটকা তেলে রান্না করাটাই ভালো, কোনো পোড়া তেল না রাখাটাই ভালো। তার জন্য আমি কী করি, রান্নার আগে কী করেছি, ভাজাটা নিয়ে করি না, আলু ভাজা বেগুন ভাজা। তা আমি বেগুন ভাজা খাই, খেতে ভালোবাসে, আর আমার মেয়ে আলু ভাজা খায়, কেন ওর এলার্জি আছে। এটা কিছু করার নেই, সবার তো সব কিছু শুট হয় না, সেইভাবে আমাকে রান্নাটা করতে হয়। তা আলু আর বেগুনটা ভেজে নিয়েছি, কারণ বেগুনটা সরু সরু বেগুন, বেগুন ভাজা দিলে ডালে বেশ ভালো লাগে নিরামিষের দিয়ে। তার জন্য একটু ছোটো ছোটো বেগুন ছিল, ভাবলাম একটু বেগুন ভেজে নিই। আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তার সাথে আমি করেছি পেঁপে, গাজর, আলু দিয়ে কাঁচা কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। গাজর পেঁপে তরকারিটা ওই সাথে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। এখন বর্ষার দিন, পেটের কথা ভেবে আমাদের রান্নাবান্না ঠিক সেভাবেই করতে হবে, যাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। শরীর খারাপ থাকে কিন্তু মনও ভালো থাকে না। এই কোথায় ডাক্তারের কাছে যাবো, ডাক্তার কি ওষুধ দেবে, ওষুধ খাওয়ার পর শরীরটা ম্যাচমেন্ট থাকবে, তার থেকে আবার একটু সাবধান চলে কোনো অসুবিধে হয় না। তাই দেখো এটা আমি কালো গিলে দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে আমি মশলা ছাড়াই করব, নুন আর হলুদটা আমি দিয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাকুক, তারপর তোমাদের সঙ্গে আরেকটা রান্না আমি শেয়ার করছি। এবার শুনছি ডাল মাখানি। আমি কোনোদিনও ডাল মাখানি খাইনি। এক ঠাকুমারা ডাল মাখানি রান্না দেখে আমার খুব খাওয়ার শখ হয়েছে। তা ভাবলাম ডাল মাখানি কেমন তা তো জানি না। তা আমার ঘরে ভাঙা মসুর ডাল আছে, দেখতেই পাচ্ছ একদম মসুর ডালের সাইজটা, এর থেকে আর মসুর ডাল হয় না। এটা হচ্ছে ভাঙা মসুর ডাল। ভাঙা মসুর ডালের মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো, প্রথমে দিচ্ছি আলু। আলুটাকে বেশ লম্বা লম্বা করে কেটে রাখলাম। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, যেহেতু মানুষ কম এই জন্য আমি অল্প দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ, আর টমেটোর বদলে আমি দেব আমড়া, একটু টক টক হবে। তা ঘরে মাত্র তিনটে আমড়া আছে, ওটা ফেলে দেবো, খুব কষ্ট হয় কিছু ফেলে দিতে। কোনো জিনিস ফেলার থেকে আগে ভাবা উচিত জিনিস। দেখো এর মধ্যে কাঁচা সর্ষের তেলটা একটু পরিমাণ মতন দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন তো লাগবেই, ওই যে নুনটাও পরিমাণ মতন করেও দিয়ে নিয়েছি। পরে যদি লাগে দেখে, যেহেতু এটা ডাল মাখানি একটু শুকনো শুকনো হবে, তার জন্য বেশি নুন একদমই দেওয়া যাবে না। এটা আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি। এইবার আমি কী করছি, চামচের সাহায্যে, যেহেতু তেল দেওয়া হয়েছে, হাতটা কী হবে হলুদ হয়ে যাবে, তেল তেল না, আর হলুদের হাতে দাগ থাকলে আর উঠতে চায় না। তাই জন্য আমি কী করছি, চামচ দিয়ে সবটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু ডালটা আমি ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি, তাহলে এটা অর্থাৎ তুমি ভাঙা ডালে কী হচ্ছে, ছোটো মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা খুব সুস্বাদু, কোনো খাইনি, আজকে প্রথমবার ট্রাই করলাম। তা বলছে ডাল মাখানিটা খেতে নাকি খুব টেস্ট। আমি আমার দু তিনজনের কাছে শুনেছি, তারা গল্প করে, বলে আমাদের বাড়িতে ডাল মাখানি হলে আর কিচ্ছু দরকার হয় না। আমরা মাঝে মাঝে মুখ মসুর মিশিয়ে করি বা কখনো এমনি করি, দেখবে গরম গরম ভাতের সাথে ডাল মাখানি। তা ভাবলাম ঠিক আছে আজকে ডাল মাখানি করি। এই ডাক্তারের কথা বলতে বলতে আমার তরকারিটা দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, দেখেছো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে কোনো মশলা আমি দেবো না, একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি, যেহেতু রুটি দিয়ে না সুপ সুপ এত মাখো মাখো তরকারিটা বেশ ভালোই লাগে। তা এটা আরেকটু ভেজে নিই। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি আমড়াটা দিয়ে নিলাম, দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি এটা দিয়ে নিলাম।
এর মধ্যে যতটা ডাল আর সমান সমান আমাকে জল দিতে হবে। জলটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। দেখো আমি কোনো জলের মাপ দিইনি, আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। তাহলে এখানে আমার আরেকটু জল লাগবে, এখনো ডালটা সিদ্ধ হবে, বেশি দেওয়া যাবে না। জল সিদ্ধ হলেই ডাল ডবল হয়ে যায়। দেখো মাখানিটা কি সুন্দর, এইভাবে আমি জলটাও দিয়ে নিচ্ছি। একটু জল দিলেই হবে, এটা যখন বয়েল হয়ে যাবে একদম মাখো মাখো হয়ে যাবে। দেখো তো এই ডাল মাখানিটা কি সুন্দর মশলা, তেল ঘরে আগে করে নিলাম রেডি। এইবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি, এই তরকারিটা হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে একটা বসিয়ে দেব, এটা ধরতে আমার মিনিট পাঁচেক টাইম লাগবে। আর পাশের গ্যাসের মধ্যে আমি তরকারিটাও বসিয়ে দিলাম, দুধ ঢাকাটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আর বাকি যে তরকারিটা বসিয়েছি এর মধ্যেও তাই অল্প জল দিয়ে দিলাম, হয়ে গেছে দুটো তরকারি একসাথে। এটা ধপ তাড়াতাড়ি করে আমি তিনটে আইটেম রান্না করলাম, আর কিছু আজকের মতন হবে না। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কথাটা একদিন গল্প করছিল একজন, জুতো বিক্রি হচ্ছে কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ফুটফাতে। তখন হঠাৎ আমরা ঝালমুড়ি খেতে খেতে একজন বলছিল, মানে আমার একজন মেয়ের বন্ধুর মা বলছিল রাস্তা দাঁড়িয়ে, উনি ঠোঙাটা ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাতেই লেখা আছে সেই তার ছোটোবেলার পড়ার কথা তার মনে পড়ে গেল। তখন বলেছিল ওই দাদাটা, বললো দেখেছো আমাদের শিক্ষার মান কোথায় চলে গেছে, আমরা সেই বইটাকে কত মনোযোগ সহকারে পড়তাম, কত কিছু স্মৃতি আমাদের মধ্যে ছিল আর কি, বই পড়ে আমরা কত কিছু। তখন তো আর টিভি টিভি ছিল না, আমরা বই পাতা খবরের কাগজ পড়ে পড়ে আমরা সমস্ত দেশে বিদেশে কী হতো সেটা জানতাম। আজকে সেই খবরের কাগজই বলো, বইয়ের পাতাই বলো, আজকে ঝালমুড়ি কিংবা মুড়ির দোকান খাচ্ছি আর ঠোঙাটাকে রাস্তায় ফেলে দিচ্ছি, এই হচ্ছে আমাদের জীবন। করতে করতে আজকে একজন ছেলের গল্প বলছিল, অমিত বলে একজন ছেলে, সে এক টিচারে গল্প করছিল, আমার টিচার আমাদের কত বড় হওয়ার জন্য কত ভালো ভালো কথা বলতো, আর এখনকার ছেলেমেয়েরা টিচারের সাথে মানে হচ্ছে খেলার পুতুল মনে করে, বাজারে তার পুতুল পাওয়া যায় না, বাড়ির বাবা মা বলো টিচার বলো সম্মানের জায়গা অসম্মানটাই বেড়ে যাচ্ছে। তাই যাই হোক, টিচার আজকে আমাদের ভালো উপদেশ দিয়েছিল বলেই আজকে আমি জীবনে সাফল্য লাভ করেছি। তাই টিচারের বাড়িতেই আবার জুতো বড় রাস্তার ধারে বাড়ি, তার বাড়িতে আজকে জুতো বিক্রি হচ্ছে এসি রুমে, সেটা হচ্ছে আমাদের বাস পিঙ্কল বাস থেকে বেশি দূর নয়। তার বাড়িতেই আজকে টিচারের বাড়িতে আজকে জুতো বিক্রি হচ্ছে, যেই বাড়িতে আগে আমরা পড়তে যেতাম সেই বাড়িতে আজকে জুতো হচ্ছে। আর টিচারের জায়গার মধ্যে যেহেতু তার ছেলে মেয়ে নেই, তার একটা মেয়ে ছিল, মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার নিঃসন্তান বলতে গেলে। তা টিচারকে যে বাড়িটা দিয়েছে তাকে তো একটা ঘর দেওয়া উচিত, কিন্তু তাকে ঘর না দিয়ে সে পাশে একটা বাড়িতে ভাড়া রেখেছে। অমিত বলে ছেলেটা সেই টিচারের সঙ্গে যতবার আসে দেখা করতে যায়, টিচারের দুঃখ দেখে সে আর ঠিক থাকতে পারলো না। মাস্টারমশাই আজকে আপনার এই হাল কেন? মাস্টারমশাই বললো যারা যেই বাড়িতে আমাকে পড়াতে যেতিস পড়তে যেতিস সেই বাড়িটা দেখে আয়, আমার ওই বাড়িটা দিকে প্রমোটার নিয়ে বড় বড় ফ্ল্যাট বানিয়েছে আর নিচে দোকান ঘর হয়েছে, দেখে আয় এসি রুমে জুতো বিক্রি হচ্ছে, জানিস আমাদের দেশের হাল কথা। তখন বললো আপনার বাড়ির মধ্যে জুতো তো বিক্রি হচ্ছে, আপনি কেন পারমিশন দিয়েছেন? বলে আমি তো পারমিশন দিইনি, আমার কাছ থেকে জোর করে জায়গাটা নিয়ে নিয়েছে। তখন আমি বললাম আমার এই জমি দিয়ে কী হবে, তাই আমি দিলাম। অমিত সেই মাস্টারের দুঃখ সহ্য করতে না পেরে সে তার বাড়িতেই মাস্টারকে নিয়ে গেল, অমিত থাকে বাইরে। তখন অমিতের বাবা মার কাছে গিয়ে বললো মা আজকের থেকে টিচার থাকবে আমার বাড়িতে, তোমরা তো দুইজনই বয়স্ক মানুষ, তোমরা আজকে থেকে দুজন থাকবে না চারজন হয়েছ, আর তোমার বাড়িতে যে রান্না লোকের টাকা, তোমার যে সেবা করা লোকের জন্য তো আমি লোক রাখি, আজকে থেকে চারজনের সেবার দায়িত্ব আমি নেব। দেখো কত বড় সেই টিচারের কথা শুনে আজকে সে একটা বড় মানুষ হয়েছে, মানুষ না সে মানুষের মতো মানুষ হয়েছে, টিচারের দায়িত্ব সে অমিত নিল। দেখেছো গল্পটা কি ভালো? এই দেখো ডিল মাখানি সুন্দর সিদ্ধ হয়ে গেছে,
এবার একটু করলাম, এই ডাল মাখানিটা সিদ্ধ হয়ে যাবে, একদম শুকিয়ে আসবে জলটা, তখনই বুঝবে আমাদের ডাল মাখানিটা কত সুন্দর টেস্ট। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো, এটা চাপা ঢাকা দিলেই ডালটা পারফেক্ট হয়ে যাবে, আর যে একটু জল আছে একদম শুকিয়ে যাবে। এটা তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে। তোমরা সঙ্গে থেকো।